সংবাদ এক্সক্লুসিভ বেনারসি সিল্ক তাঁত ও বিভিন্ন ডিজাইনের হ্যান্ডলুম শাড়ি বিপুল সম্ভার নিয়ে আবরণের মেগা এক্সিবিশন কাম সেল আগামী 29-30 জুলাই 2022 স্থান নারী সেবা সংঘ 1/1-2A গড়িয়াহাট রোড যোধপুর পার্ক কলকাতা 68 সময় সকাল 10টা থেকে থাকছে এক্সক্লুসিভ অফার বিশদ জানতে যোগাযোগ করুন 8336087396 এছাড়া হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9051217795 আপনারা সবাই আমন্ত্রিত আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন আর এই সেগমেন্টে আজকে তো আমাদের সঙ্গে আবরণ রয়েছে এই সময় নারী ও শাড়ি মানে আমরা আবরণকে পাই আষ্টে পৃষ্ঠে পাই সঙ্গে আজকে অবশ্যই এটা উপরি পাও না আমারে আমার যে সুমন রয়েছে আমাদের সঙ্গে আর সঙ্গে রয়েছে ধনেখালি খুব সামনেই নারী সেবা সংঘ যোধপুর পার্কে আবরণের এক্সিবিশন 29 জুলাই 29 জুলাইটা আপনারা একদম ক্যালেন্ডারে দাগ দিয়ে নেবেন বিশেষ করে আমাদের দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলির বন্ধুরা অনেকের আক্ষেপ যে অনেকটা দূর আবরণ এয়ারপোর্টের কাছে যাওয়াই তো হয় না কিন্তু ইচ্ছে আছে অনুষ্ঠান দেখি আপনারা চলে আসবেন নারী সেবা সংঘতে কৌশিকী হলে আপনারা সকলেই জানেন হল সবাই চেনেন টাইমিংটা যাচ্ছে ডিটেলস জেনে নেবেন আর কি কি পেতে চান আবরণের কাছ থেকে ওই এক্সিবিশনে সবটা জানিয়ে দেবেন আবরণ একদম নিজেকে প্রস্তুত করে নিয়ে যাবে কিন্তু আমাদের এখন নিজেদেরকে প্রস্তুত হতে হবে কিভাবে জানেন তো আমাদের এখন হ্যান্ড ওয়াশ করতে হবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে আর কিছু করি না করি আমাকে স্যানিটাইজারটা হাতে রাখতে হবে আর মুখটাকে আটকে রাখতে হবে মাস্ক পরতে হবে ধরুন যাদের এই মুহূর্তে যারা একটু পিসিওডিতে ভুগছেন যাদের ধরুন এটা কি হয়ে গেল যাদের ধরুন খানিকটা সমস্যা আছে আপনাদের জন্য স্পেশালি বলি কারণ আমি দেখেছি আমার খুব পরিচিত কিছু মানুষ যাদের খানিকটা সমস্যা ছিল তাদের চেস্টে কিছু প্রবলেম ছিল তারা কিন্তু রীতিমতো অ্যাটাক্ট হয়েছে মানে এই ফেজে তো আপনারা প্লিজ নিজেরা সুস্থ থাকার চেষ্টা করুন মাস্ক পরুন আমি যাই করি না কেন আমাকে যদি আমি যদি মাস্কটা পরে থাকি আমার মধ্যে কোনো রোগ আসার সুযোগটা পাবে না এটা গেল গল্প কিন্তু সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ করতে হবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে দিনে অন্তত 5 থেকে 7 বার স্যানিটাইজার ব্যবহার করতে হবে 18 থেকে 19 বার 5 থেকে 7 বার হ্যান্ড ওয়াশ করতে হবে 18 থেকে 19 বার স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সার্জিক্যাল মাস্কের সঙ্গে ওয়াশেবল মাস্ক ব্যবহার করতে হবে এটা তো করতেই হবে তার সঙ্গে অবশ্যই নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে টিকাকরণ করতে হবে এগুলোও করতে হবে আজকে শুরু করব ধনেখালি যেটা দেখালে আমিও নেচে উঠি আপনারাও নেচে উঠেন আমার তো মন ভালো হয়ে যায় ধনেখালি দেখালে কারণ ধনেখালি সব থেকে বড় কথা 1550-2050 মধ্যে আজকে থাকবো 1550-2050 মধ্যে থাকবো এবং আপনাদের পছন্দের শাড়ি আপনারা চট করে নিতে পারেন আমিও নিতে পারি আপনারাও নিতে পারেন আর রেগুলার ওয়্যারের শাড়ি আমাদের সকালে বেরোতে হবে অফিস করতে হবে এইসব শাড়ি কিন্তু ভীষণ সুন্দর আর সাজা যায় খুব সুন্দর করে প্রথম শাড়ি হোয়াইটের মধ্যে ব্ল্যাক অ্যান্ড রেড দিয়ে নকশাটা যাচ্ছে দুপাশে পার লালের পাড় 1 নম্বর 1550 1 নম্বর শাড়ি 1550 2 নম্বর শাড়ি এটাও লাল কালো সাদাতে লাল কালোর কিন্তু আজকে প্রচুর অপশন পাবেন পরপর দুটো অপশন দিলাম ডিজাইন কিন্তু বদলে গেল এটা ফিশ উইভ রয়েছে দেখুন নিচের দিকের পাড়টা লাল তারপরে খুব ঘন করে এখানে ফিশের উইভিংটা গেছে তারপরে লাইনের সঙ্গে সঙ্গে ফিশটা যাচ্ছে স্কার্ট বর্ডার হয়ে গেছে উপরের দিকের পাড়টা সরু উপরের দিকের পাড়টা দেখানো হলো না তার আগে আমরা শাড়িটা ফেললাম দোষটা আমাদের উপরের দিকের পাড়টা আপারি একটা হ্যাঁ 2 নম্বর শাড়ি 1550 2 1550 2 নম্বর 1550 2 এর পরে যাব 3 নম্বর শাড়ি 3 এটা গ্রে কালার গ্রের সঙ্গে রানি আর ব্লু এর হচ্ছে পার আর ভেতরটাতে ওই একই কনসেপ্টে খালি ওখানে স্কার্ট বর্ডার হয়ে থেমে গেছিল এখানে নিচের পাড়ের পরে পুরোটাই ডুরেতে গেছে স্লেট স্টিল কালারের সঙ্গে ব্লু অ্যান্ড রানি 3 1550 3 নম্বর শাড়ি 1550 3 এবারে আসছি 4 নম্বর শাড়ি 4 এটা হোয়াইটের মধ্যে যাচ্ছে বেসটা হচ্ছে হোয়াইট এবং তার মধ্যে পার যাচ্ছে এদিকে পিঙ্কের উপরে ওদিকে ব্ল্যাকের উপরে পুরো ব্যাপারটা এভাবে যাচ্ছে ডিজাইনটাও দেখাই 4 নম্বর শাড়ি 4 4 নম্বর 1550 1550 4 1550 4 এর পরে চলে যাব 5 নম্বর
এই ডিজাইনটাও ভারী সুন্দর। নাম্বার 5 পাঁচ নম্বর শাড়ি, এই হলো আঁচলটা। এটা না নেভি ব্লুর সঙ্গে নিচের দিকটা যাচ্ছে পিঙ্কে, উপরের দিকটা যাচ্ছে ইয়েলো, তখন একটা সুতো লেগে যাচ্ছে। এটা হচ্ছে পাঁচ নম্বর, নাম্বার 5, এই হলো শাড়িটা। পাঁচ নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1550, নাম্বার 5 1550। নাম্বার 6 এ যাবো, ছ নম্বর, নাম্বার 6, এই শাড়িটাও দারুণ দেখতে। এই সমস্ত শাড়ি পরে ভীষণ আরাম, কটন শাড়ি, পিওর শাড়ি, পিওর কটন, আপনারা পরবেন, বাড়িতে পরবেন, ওইটা হচ্ছে বাংলার ঐতিহ্য। আপনি যখন পরবেন এই শাড়ি, লোকে বাংলার শাড়ি বলে এটাকে চিনতে পারবে। ছ নম্বর, গ্রের মধ্যে শুধু লাল দিয়ে যাচ্ছে নকশাটা, নাম্বার 6 1550, 1550 নম্বর শাড়ি, নাম্বার 6 দেখিয়ে দিলাম 1550। এবারে আসবো নাম্বার 7, ওইটাই যাবে দেখুন আরেকটা অন্যভাবে, সাত নম্বর, সাত নম্বরে না ঝর্ণা, বেস কালারটা হচ্ছে ঝর্ণা, বেসে কিন্তু ঝর্ণা এফেক্ট রয়েছে শাড়িতে, অফ হোয়াইটের সঙ্গে সি গ্রিন, নাম্বার হচ্ছে 7। এইসব শাড়ি 100% কটন, অনেক আমাদের মানে বন্ধুরা রয়েছে যারা কটনের বাইরে কিছু পরতে পারেন না, অন্য কোনো মানে ফ্যাব্রিক তাদের সহ্য হয় না, এই সমস্ত শাড়ি তাদের জন্য একদম কটন বাই কটন একদম। সাত নম্বর শাড়ি, নাম্বার 7, প্রাইসটা হচ্ছে 1550, 1550, সাত নম্বর। সাতের পরে যাব 8, নাম্বার 8, এটাও কিন্তু কোয়ালিটিটা দেখুন, কটনের কোয়ালিটিটা, কোয়ালিটিটা ম্যাটার করে। এই হচ্ছে টেক্সচার, এই হচ্ছে কোয়ালিটি কটনের। আট নম্বর, এখানে না ব্ল্যাক আর ফিরোজা দিয়ে নকশাটা যাচ্ছে, আমকলকা ডিজাইন, মানে ধীরে ধীরে কমবে, মানে এখানে যতগুলো লাইন আছে এখানে তার থেকে কম, এরকম কমতে কমতে উপরের পারে দু লাইনে গিয়ে দাঁড়ালো। এটা হচ্ছে আট নম্বর, এটা না পরার পরে সুমন যখন পড়বে না, পরে যখন র্যাপ হবে তখন ফুল ফিগার কারেকশন। এটা আট নম্বর শাড়ি দেখালাম, 1550, 1550, নাম্বার 8। এবারে আসছি নাম্বার 9, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, এটা লাইভ অনুষ্ঠান হচ্ছে, লাইভে আপনারা ফোন করতে পারেন, ফোন করার জন্য হোয়াটসঅ্যাপ কলিং নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ কলিং নাম্বার যেটা ভিডিও কলিং নাম্বার, আমাদের সাথে কথা বলার জন্য 9051112531। কিন্তু শাড়ি যদি পছন্দ হয়, শাড়ি বুকিংয়ের জন্য ফোন নাম্বার হচ্ছে 9051217272, 9051217274, এই নাম্বারে ফোন করে বুকিং করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে 9051217795, স্ক্রিনশট দিয়ে আপনার নাম লোকেশন দিয়ে পাঠিয়ে দেবেন, শাড়ির নাম্বার দিয়ে আপনি পেয়ে যাবেন শাড়ি। আসুন, যারা আসতে চাইছেন চলে আসুন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকে আবরণ, ল্যান্ডমার্ক বিরাটি মিনি বাস স্ট্যান্ড, এটাই হচ্ছে আবরণের ল্যান্ডমার্ক। মিনি বাস স্ট্যান্ডের সামনে আসলেই আপনি আবরণকে পাবেন, সারা বিরাটি জুড়ে এই একটাই মিনি বাস স্ট্যান্ড। বাসে আসলে বিরাটি মিনি বাস স্ট্যান্ড বাস স্টপ, গাড়ি নিয়ে আসলে বিরাটি মিনি বাস স্ট্যান্ড বাস স্টপ, যদি ট্রেনে আসেন তাহলে বিরাটি স্টেশন। টাইমিংটা বলে দিই আবরণের, সপ্তাহের 7 দিন প্রতিদিন আবরণ, সোমবার থেকে রবিবার সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আবরণ খোলা রয়েছে, 11 AM to 9 PM। এটা গ্রে কালার, নিচের দিকে রেড দিয়ে গেছে, উপর দিকে ব্ল্যাক দিয়ে গেছে, এইভাবে যাচ্ছে, এবং এর মধ্যে না হালকা ইয়ালোর টাচ আছে। দেখো এখানে ইয়ালোর উপরে রেড দিয়ে মাছ, ওদিকে ইয়ালোর উপরে ব্ল্যাক সুতো দিয়ে মাছ, আর মাঝখানে ইয়ালোর ডুরেটাও কিন্তু যাচ্ছে। ন নম্বর শাড়ি, নাম্বার 9, 1550, 1550, ন নম্বর শাড়ি, নাম্বার 9, 1550। নাম্বার 10, 10 নম্বর শাড়িতে একদম ভীষণ স্মার্ট শাড়ি, আর এর পাড়টা খুব সুন্দর, এই পাড়ের মধ্যে না হালকা একটু টিস্যু আছে, আর ভেলভেটের এফেক্ট রয়েছে, এই জায়গাটা যদি দেখেন এখানে একটু ভেলভেটের এফেক্ট রয়েছে। এই হচ্ছে শাড়িটা 10 নম্বর, নাম্বার 10, 10 নম্বর শাড়ি, 1550, 1550, 10 নম্বর, 1550। 11 নম্বর থেকে পরপর আমরা একই ডিজাইনের কালার অপশন দেখাবো, এটা হচ্ছে নাম্বার 11, এটা হোয়াইট ব্ল্যাক এর কম্বিনেশন, 100% কটন শাড়ি, হাতে নিয়ে ফিল করুন। যারা সুতি শাড়ি পরতে পছন্দ করেন, যারা রেগুলার অফিস যান বা স্কুলে পড়ান, সব রকমের মানে যারা প্রফেশনে আছেন বা না আছেন, যে সমস্ত মায়েদের রোজ ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয়, তারপরে তাদেরকে স্কুলে দিয়ে বাজার ঘাট করে ব্যাংক ফ্যাংক সামলে আসতে হয়, তাদের জন্য এই শাড়িগুলো অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি। 11 নম্বর শাড়ি, নাম্বার 11, প্রাইস হচ্ছে 1550, 1550, 11 নম্বর, নাম্বার 11। নাম্বার 12 যাব, 12 নম্বর, এটা রয়েছে 12, নাম্বার 12, 12 নম্বর শাড়ি,
এটাও গ্রের সঙ্গে লাল কালো, তো একই নকশা। তুমি দেখো নকশাটা কিন্তু একই, ওখানে পাটটা সলিড ব্ল্যাকে ছিল, এখানে পাটটা হচ্ছে দু কালারে গেছে, রেড অ্যান্ড ব্ল্যাকে। কম্বিনেশন নিয়ে কোনো কথা হবে না। এটা হচ্ছে 12 নম্বর, আজকে আমি পরে ফেলেছি আসাম সিল্ক, গর্জিয়াস একটা ব্লাউজ, তাই আমি একটা শাড়িও গায়ে ফেলে দেখাতে পারছি না, কিন্তু ভীষণ লোভ হচ্ছে প্রত্যেকটা শাড়ি গায়ে ফেলে দেখানোর। বিশ্বাস করুন, এই শাড়িটা আমার ভীষণ লোভ হয়েছে গায়ে ফেলে দেখানোর। নাম্বার 12, 12 নম্বর শাড়ি, নাম্বার 12, প্রাইস একই, অর্থাৎ 1550। 12-র পরে 13, নাম্বার 13, এটাও কিন্তু সাদাই কালোই। 13 নম্বর শাড়ি, নাম্বার 13, সিনিয়র দিদিদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, মানে যারা ধরুন অ্যাবাভ 60 তারাও পড়তে পারবেন, আবার সুইট 16, একটা ব্ল্যাক স্লিভলেস ব্লাউজ দিয়ে পরুন, দারুণ লাগবে, স্মার্ট লাগবে দেখতে। আমাদের এটা দেখে মনে হচ্ছে একটা সরু স্ট্র্যাপ, কটনের ব্লাউজ তো আমাদের আবরণে আছে, আমাদের সরু স্ট্র্যাপ স্লিভলেস ব্লাউজ আছে, সেই প্যাডেড স্লিভলেস ব্লাউজ দিয়ে এই শাড়িটা একটু সিলভার জুয়েলারি দিয়ে দুর্দান্ত লাগবে। 13 নম্বর শাড়ি, নাম্বার 13, 1550, 1450, 13, 14 নম্বর, 14 নম্বর, 14 নম্বর, এটা হচ্ছে সাদাতে লাল কালো দিয়ে নকশা, নিচের পাটটা সেই দু লাইনেই যাচ্ছে, 14 নম্বর, একই প্রাইস 1550। আমি বলেছিলাম না যে একই ডিজাইন, এটা সিঙ্গেল কালার একটা দেখালাম, একটা ডাবল কালারে দেখালাম, সবই কিন্তু 1550, 14 নম্বর, 1550, ইনফ্যাক্ট 1550 আমাদের শেষ হয়ে গেল, এবারে শুরু করব 1750। কালারটা হচ্ছে একদম গঙ্গা জল কালার, বেস কালারটা যেটা দেখাচ্ছি গঙ্গা জল কালার, তার মধ্যে আঁচল আর বুনুইটা দেখো, একটা বক্স বক্স করে লাল কালো দিয়ে ছোট ছোট করে বুটি গেছে, ওভারল্যাপিং বুটি, ঠিক এইভাবেই সারা শাড়িতে বুটি গেছে। আর পাটটা ভারী সুন্দর, নিচের পাটটা একটু চওড়া, উপরের পাটটা একটু সরু, বাট ভীষণ সুন্দর বুনুই, মানে আপার হাফটা একদম স্লিক পার। এটা হচ্ছে 15 নম্বর, নাম্বার 15, 1750, 1750, নাম্বার 15, 1750, 15 নম্বর, 1750। আর এই কোন শাড়িতে কিন্তু ব্লাউজ পিস নেই, এগুলো উইদাউট ব্লাউজ পিস আমরা দেখাচ্ছি, উইদাউট বিপি আমরা দেখাচ্ছি। এইবারে আসছি, এটা হচ্ছে 16 নম্বর, আগে একটা 15 ছিল, সেম ডিজাইন, ওটা গঙ্গা জল কালার ছিল, এটা হচ্ছে গ্রে কালার, 16 নম্বর। পাটটা কিন্তু নিচের পাটটা দেখুন, 1, 2, 3 প্লাস এই সলিড পাট, উপরেও তিন লাইন, কিন্তু সরু করে তিন লাইন, নিচে চওড়া করে যাচ্ছে, হ্যাঁ প্রাইসটা একই থাকছে 1750, হ্যাঁ নিচে যতটা চওড়া করে গেছে উপরে কিন্তু সরু করে গেছে, 1750। আর প্লাস আমাদের কিন্তু সিওডি ফ্যাসিলিটি আছে, ক্যাশ অন ডেলিভারি, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে কিন্তু আপনারা আবরণের শাড়ি পেয়ে যান, উইথ হোম ডেলিভারি চার্জ আর কুরিয়ার চার্জ। আর যারা আসতে চাইছেন চলে আসুন, আবরণ কিন্তু প্রত্যেক দিন খোলা, সোম থেকে রবি সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এটা হচ্ছে 16 নম্বর শাড়ি, 1750। আপনাদের না আসতেই হবে আবরণে, না আসলে আপনারা ফিল করতে পারবেন না যে কি পাবেন। 16-র পরে যাব 17 নম্বর শাড়িতে, নাম্বার 17, এটা হচ্ছে অষ্টমীর সকাল। আচ্ছা এই শাড়িটা আমি নেব, এটা চুমকিকে আমি এখান থেকে বলে দিচ্ছি, এটা কিন্তু আমার জন্য যেন রাখা থাকে, 1750, 1750, এই শাড়িটা আমি পুজোর সকাল সাথে নিয়ে রাখছি। অলরেডি আমার 4টে শাড়ি হয়ে গেছে লাল সাদা পুজোর সকালের। 17 নম্বর শাড়ি, নাম্বার 17, 1750, 17 নম্বর, 1750, 17 নম্বর, 1750, 17-র পরে যাব 18 নম্বর, নাম্বার 18, এটা হচ্ছে 18, সি গ্রিন অ্যান্ড ব্লু, 18 নম্বর শাড়ি, এটা হচ্ছে সি গ্রিন ব্লু এর কম্বিনেশন, 18 নম্বর, এই হচ্ছে শাড়িটা, নাম্বার 18, 18 নম্বর, প্রাইস হচ্ছে 1750, 1750। ওই এক শাড়ি যেটা আমি লাল সাদাতে দেখালাম সেটাই হচ্ছে সি গ্রিন আর ব্লুতে দেখালাম, এর হয়তো আরো কম্বিনেশন চাইলে পেয়ে যাবেন, মানে বুকিং এ আপনাদের কোনো অসুবিধা হবে না। 18 নম্বর শাড়ি, 1750, নাম্বার 18। আমি আবারও একবার আপনাদের বলে দিতে চাইছি, যারা অনুষ্ঠানটা দেখছেন, যে ফোন নাম্বারটা আসছে, দেখুন এই যে হেল্পলাইন বলে যে দুটো নাম্বার আসছে না, ওই হেল্পলাইন নাম্বারটা হচ্ছে শাড়ি বুকিং এর নাম্বার, 9051217272, 9051217274, এই নাম্বারে ফোন করে বুকিং করবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে 9051217795, এ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করবেন। এসে দেখে তো কেনাকাটা করতেই পাচ্ছেন, যেটা সুমন বলল যে আবরণ প্রত্যেক দিন, সপ্তাহের 7 দিন প্রতিদিন আবরণ, টাইমিংটা কি সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, 11 AM to 9 PM, মানডে টু সানডে। আপনি ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে থাকেন,
আপনি আসতে পারছেন না আবরণে, আপনার জন্য আবরণের ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটিস রয়েছে। কীরকম? আপনি যেখানেই আছেন না কেন সেখান থেকে ওই ফোন নাম্বারে ফোন করে শাড়িটা বুকিং করুন, আপনার শাড়ির নাম্বার দিয়ে, আপনার নাম লোকেশন দিয়ে বুকিং করুন, শাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। এবং অবশ্যই সেখানে আপনি যখন নেবেন শাড়িটা, শাড়ির প্রাইসের সঙ্গে হোম ডেলিভারি চার্জ অ্যাড করে পেমেন্ট করবেন, শাড়ি আপনার হাতে পৌঁছে যাবে। যারা কুরিয়ারে নিতে চাইছেন তারা অনলাইন পেমেন্ট করবেন, অবশ্যই কুরিয়ার চার্জ দিয়ে পেমেন্ট করতে হবে, শাড়ি বাই কুরিয়ার চলে যাবে। হোম ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জ কিন্তু আছে, ওটা নেই তা নয়, ওটা দিতে হবে শাড়ির প্রাইসের সঙ্গে, এটা ম্যান্ডেটরি। আসুন এবার আবার দেখা শুরু করি, পরের শাড়ি থেকে চলে এলাম 19 নম্বর শাড়িতে, নাম্বার 19, লাল ছাড়া কালো ছাড়া একটা শাড়ি, লালও নেই কালোও নেই, এটা সাদার মধ্যে ফিরোজা দিয়ে কাজটা হয়েছে। 19 নম্বর মাছ, এটা কিন্তু মাছ উইভ, নাম্বার 19, 19 নম্বর 1750, নাম্বার 19, 1750, পুরো শাড়িটাতে পাড় গেছে দুদিকেই, না এরকম পাড়টা দুদিকেই থাকবে, তার সঙ্গে ভেতরে ডুরে করে করে মাছটা গেছে, আরে ডুরে নকশা গেছে। নাম্বার 19, 19 নম্বর 1750, নাম্বার 19 এর পরে যাব নাম্বার 20, সেম পিস যেটা আমি দেখালাম সাদাতে ফিরোজাতে, সেটাই গ্রে অ্যান্ড মেরুনে দেখাচ্ছি। এটা হচ্ছে আজকের এপিসোডের 20 নম্বর, নাম্বার 20, এটা গ্রে অ্যান্ড মেরুনে যাচ্ছে, 20 নম্বর শাড়ি, নাম্বার 20, 20 নম্বর 1750, 1750, 20 নম্বর, নাম্বার 20, 1750, 20 নম্বর 1750, এই হলো শাড়িটা। এবারে আসবো 21, 21, পুরোপুরি আবার চেঞ্জ, এটা হচ্ছে 21 নম্বর শাড়ি, নাম্বার 21, অসাধারণ আঁচল, এই শাড়িটা সাদা, তার মধ্যে একদিকে রেড বর্ডার, একদিকে ব্ল্যাক বর্ডার, আগে বর্ডারটা দেখাই, এদিকে রেড বর্ডার পায়ের দিকে, এবং তার মধ্যে ওই কাঁথা স্টাইলের উইভিংটা হয়েছে, মাঝখানে দেখুন 3D এফেক্টে ফুলগুলো যাচ্ছে, এগুলো সব হাত ঘুরিয়ে গেছে, এটা হচ্ছে 3D এফেক্ট, মানে আপনি ফিল করবেন এই ফুলগুলোকে, আর উপরের দিকের বর্ডারটা যাচ্ছে হচ্ছে ব্ল্যাকে, আপারি একটা, এই হলো শাড়িটা 21, 21 নম্বর 1750, 21 নম্বর শাড়ি 1750, 21, 1750, 21 নম্বর 1750, 22 নম্বর, 22, মিডল বর্ডার শাড়ি, এটাও খুব সুন্দর, এটা মিডল বর্ডার রুদ্রাক্ষ, এটা মিডল বর্ডার রুদ্রাক্ষ, একদম হোয়াইট কালার, মিল্ক হোয়াইটের মধ্যে তুতে আর কালোতে বর্ডার, আমি মিডলে আগে যাব, আগে তুতে কালো বর্ডারটা দেখাই, তুতে কালো সলিড যে বর্ডারের সঙ্গে টেম্পল রয়েছে, তার সঙ্গে ভেতরে এইভাবে 3D এফেক্টে ফ্লাওয়ারটা রয়েছে যেটা হাতে আপনি ফিল করবেন, আর মিডল বর্ডারে দেখুন রুদ্রাক্ষ উইভটা গেছে, এবং সেটা গেছে হচ্ছে টোটাল 5 লাইনে। আমরা আছি 22 নম্বর শাড়িতে, লাল ছাড়া একটা অসাধারণ শাড়ি, ভীষণ স্মার্ট, 22 নম্বর শাড়ি 1750, 22, 1750, 22 নম্বর, 22 নম্বর 1750, 22 এর পরে যাব 23, 23, বাহ এটা হচ্ছে 23 নম্বর শাড়িটা নিয়ে কোনো কথা হবে না, কিন্তু অসম্ভব এটা তো না, এই যে বর্ডারটার মধ্যে অ্যাকচুয়ালি কাঁথা স্টিচের মতো করে উইভ করা আছে বর্ডারটা, আমি একটু দেখাই, বর্ডারটাতে কিন্তু উইভিং আছে, একদিকে পিঙ্ক বর্ডার, একদিকে ব্লু বর্ডার, আর ভেতরটা পুরোটাই এরকম ঝর্ণাতে গেছে, চেকসে কিন্তু ঝর্ণা, চেকসে ঝর্ণা এফেক্টে গেছে, আর তার মধ্যে 3D এফেক্টে বুনুই গেছে, এই হলো শাড়িটা 23, 23 নম্বর, নাম্বার 23, 23 নম্বর শাড়ি 1750, আমরা তো ফিল করছি আপনাদের হাতে গেলে কিন্তু আপনারা আরো ভালোভাবে ফিল করতে পারবেন, 23 নম্বর 1750, 1750, 23, এবারে আসছে 24, এটা কিন্তু বেগমপুর, এই হচ্ছে বেগমপুর যেটা হ্যান্ডলুম মার্ক, আমি একটু দেখিয়ে দেবো, এটা ভীষণ আমার আমার কাছে খুব প্রিসিয়াস, এই যে হ্যান্ডলুম মার্কটা আমি যখন দেখাই এটা আমার কাছে ভীষণ প্রিসিয়াস, এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি নাম্বার 24, 24 নম্বর, এটা বেগমপুর দেখাচ্ছি, বেগমপুরের এতক্ষণ আমরা দেখালাম ধনেখালি কটন কিন্তু হ্যান্ডলুমে, আর এই হচ্ছে বেগমপুর হাতে কাটা সুতো, এই সুতোটাই হাতে কাটা, এবং এর ফিলটাই আলাদা, মানে এটা দেখাতে গেলে আমার ওইটা মনে পড়ে যে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, এই হলো শাড়িটা, এটা হচ্ছে 24 নম্বর, 24, 1950, কিচ্ছু নেই শাড়িটাতে, কিন্তু শাড়িটার একটা আলাদা আভিজাত্য আছে, 24 নম্বর শাড়ি 1950,
ব্লাউজ পিস নেই, লাল ব্লাউজ দিয়ে পরুন, ২৪ গেল, ২৫ নম্বর, ২৫, প্রত্যেকটা বেগমপুর কিন্তু হ্যান্ডলুম মার্ক যুক্ত, এই হচ্ছে হ্যান্ডলুম মার্ক, প্রত্যেকটা বেগমপুর হ্যান্ডলুম মার্ক যুক্ত। এবার আসছি ২৫, ২৫ নম্বর, এটা চারকোলের সঙ্গে যাচ্ছে, ওই একই একদম আঁচলটা একই রকম ভাবে বুনুই, পাড়টার মধ্যে দেখুন তিন লাইন পাড় আর ভেতরটা যাচ্ছে চার, মানে অপশন পেয়ে গেলেন। ২৫, ২৫ নম্বর, ১৯৫০, ১৯৫০, ২৫ নম্বর, ব্লু উইদাউট ব্লাউজ, পরপর অপশন আছে, ২৬ নম্বর, এটা ব্লু রেড, ২৬, ২৬ নম্বর ব্লু রেড, এটা হচ্ছে আঁচল, এই রয়েছে বডি, ব্লু রেড, ২৬ নম্বর, ১৯৫০, ১৯৫০, ২৬ নম্বর, ২৬, ১৯৫০, ২৬ এর পরে যাব ২৭, ২৭ নম্বর, বাহ নাম্বার ২৭, এটা ব্ল্যাক, এই হচ্ছে শাড়িটা, ২৭ নম্বর, আঁচল পার, অসাধারণ অসাধারণ, ২৭ নম্বর, ভীষণ স্মার্ট শাড়ি, ২৭ নম্বর শাড়ি, ১৯৫০, ১৯৫০, ২৭, এবারে আসবো ২৮, ২৮, এটা রয়েছে ২৮ নম্বর, নাম্বার ২৮, আঁচল, আঁচলটা হোয়াইটের মধ্যে, গাটা হচ্ছে একদম গ্রে কালার, মানে এটা হচ্ছে একদম ওই গঙ্গা মাটি কালার, গঙ্গা জল কালার, ২৮ নম্বর, ১৯৫০, ১৯৫০, ২৮ নম্বর শাড়ি দেখালাম, ২৮, এগুলো সব উইদাউট ব্লাউজ, ২৮ এর পরে যাবো ২৯, এই শাড়িটা কি সুন্দর, ২৯ নম্বর, অসম্ভব দেখতে শাড়িটা, বাহ, ২৯, দারুণ, ২৯ নম্বর ২০৫০, আজকে আমরা শুরু করেছিলাম ১৫৫০ এ, শেষ করবো ২০৫০, এটা হচ্ছে ২৯ নম্বর, ২০৫০, আসতে হবে আপনাদের আবরণের এই শাড়ি বোঝার জন্য, দেখার জন্য চলে আসতে হবে আবরণে, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ডায়াগোনালি অপোজিটে আবরণ, প্রত্যেক দিন খোলা, মানডে টু সানডে, আর আগামী ২৯ তারিখ আবরণ পৌঁছাচ্ছে নারী সেবা সংঘ যোধপুর পার্ক, কলকাতা শহরের দক্ষিণ কলকাতায়, দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলির বন্ধুরা আপনারা কিন্তু আসবেন, সকলের আমন্ত্রণ, উত্তর কলকাতা থেকেও যেতে পারেন, যারা ধরুন শিয়ালদা অঞ্চলে থাকেন, বাগবাজার অঞ্চলে থাকেন, কিংবা আরও একটু ওইদিকে থাকেন, সেন্ট্রাল অ্যাভিনিউ আশপাশ থাকেন, তারাও আসবেন, কারণ তাদের ক্ষেত্রে বিরাটির তুলনায় ওটা অনেক কাছে হবে, আপনারা সেখানেও যেতে পারবেন। এইবারে দেখুন ডুয়াল টোন কীভাবে এলো, একটা ক্রস টোনে, মানে ডাবল টোনে, নীলের সঙ্গে সাদা গিয়ে, আর তার মধ্যে পুরোপুরি এইভাবে বুনুই গেছে, পাড়টাও নকশাটা গেছে এভাবে, এটার মধ্যে কোথাও কোনো, এই শাড়ি আজকে যে শাড়ি দেখালাম না, কোথাও কোনো জড়ির ছোঁয়া নেই, ৩০ নম্বর শাড়ি, ২০৫০, নাম্বার ৩০, এটা ব্লু এর টোনে, মানে হোয়াইটের টানার সঙ্গে ব্লু গিয়ে ব্লু এর টোনটা এলো, ৩০ নম্বর, ২০৫০, সেম ভাবে এটা ৩১ নম্বরটা হোয়াইটের সঙ্গে সি গ্রিন সুতো গেল, আঁচলটা ব্লু, বডিটা সি গ্রিন কালারের সুতো গেল, এই হচ্ছে শাড়িটা, এটা ৩১ নম্বর, ২০৫০, ২০৫০, নাম্বার ৩১, ৩১ নম্বর, ২০৫০, ৩১ এর পরে যাব ৩২, ৩২, এটা রইল ৩২ নম্বর, এটা পিঙ্কের গল্প, পিচ পিঙ্ক টোন এসছে, আঁচলটা সিগ্রিনে গেছে, সবই সাদার সঙ্গে মিলছে, এটা সাদার সঙ্গে একটা পিঙ্ক শেডটা গিয়ে পিচ পিঙ্ক টোনটা এসছে, এর আবার পাড় কিন্তু বদলে গেল, দেখুন পাড়ের নকশা কিন্তু বদলে গেল, ৩২ নম্বর, ২০৫০, ২০৫০, ৩২ নম্বর, ৩২ এর পরে যাব ৩৩, ৩৩, এটা হচ্ছে সাদার টানায় গ্রে ভার্না গিয়ে এই অ্যাশ কালারটা এসছে, আঁচলটাতে পিঙ্ক গেছে, পাড়টা দেখায় একটা স্যাটিন এফেক্টের উপরে উইভিং বর্ডার, এদিকে তুঁতে কালার, ওদিকে কিন্তু রানী কালার, এই হচ্ছে ভেতরটা, এটা ৩৩, ৩৩ নম্বর, ২০৫০, ২০৫০, ৩৩, ৩৪ নম্বর, নাম্বার ৩৪, ৩৪ নম্বর, আঁচলটা ব্লুতে, বডিটা না গ্রিনটা গেছে লেমন গ্রিনে, এটা তো গঙ্গা যমুনা পার, ৩৪, ৩৪ নম্বর, ২০৫০, এগুলো গিফটের জন্য খুব ভালো শাড়ি, কাউকে গিফট করবেন, তিনি ওয়ার্কিং, আপনার তাকে দিতে হবে শাড়ি, আপনি কি শাড়ি দেবেন ভাবছেন,
আমার মনে হয় কোনো ফ্যান্সি শাড়ি দেওয়ার থেকে যারা স্কুলে পড়ান টড়ান তাদের এরকম কোনো প্রফেশনাল কাউকে যদি গিফট করতে হয় এই শাড়ি গিফট করুন, খুব ভালো টেস্টের শাড়ি। 34 নম্বর দেখালাম, নাম্বার 34, আর এবারে আসছি নাম্বার 35, আজকের এপিসোডের লাস্ট শাড়ি দেখালাম 35। 35 নম্বর আঁচল, নাম্বার 35, 35 নম্বর এটা হচ্ছে আঁচল। আঁচলটা একটা গ্রে শেডের উপরে যাচ্ছে, 35, এটা একটু ল্যাভেন্ডার, গ্রে ঠিক না বলে একটু ল্যাভেন্ডার শেডে যাচ্ছে। পাটটাও একই রকম ভাবে স্যাটিনের এফেক্ট, আর বডিটা হচ্ছে পিঙ্ক টোন। প্রাইসটা একই রয়ে গেল 2050, 2050। আমরা আজকে তিনটে দামে শাড়ি দেখালাম, 1550, 1750 এবং 2050। প্রত্যেকটাই বাংলার শাড়ি, 100% কটন শাড়ি, আরামের শাড়ি, আর এগুলোর সঙ্গে কোনো ব্লাউজ পিস নেই, এটাও বলে দেওয়ার দরকার। আসুন, এর বাইরেও যদি আরও দেখার ইচ্ছে থাকে যে আরও ভ্যারাইটি কী রয়েছে, ধনেকালেরও প্রচুর ভ্যারাইটি রয়েছে, প্রচুর, তার জন্য আসতে হবে। এছাড়া শাড়ির বাইরে কুর্তি রয়েছে, পুরুষ বন্ধুদের পাঞ্জাবি, সুমদিরাম জহরকোট পরে আছিলাম, জহরকোট, শেরওয়ানি, ব্লেজার, স্যুট সব রয়েছে, ইন্দো ওয়েস্টার্ন ড্রেস রয়েছে, মহিলাদের কুর্তি থেকে শুরু করে প্লাজো সেট, কুর্তি সেট, গাউন, সেখানে ওয়েস্টার্ন গাউন, ইন্ডিয়ান গাউন সব রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে জাম, এখন তো জাম স্যুট এসে গেছে, হ্যাঁ, আর খুব শিগগিরই বাচ্চা ছেলে এবং মেয়েদেরও পোশাক আসতে চলেছে, খুব শিগগিরই আসতে চলেছে, ছোট ছোট বেবিদের মানে মাস্টারদের, তাদের জন্য মাস্টার এবং প্রিন্সেসদের জন্য, প্রিন্স এবং প্রিন্সেসদের জন্য আসতে শুরু করেছে, আসবে খুব শিগগিরই আমরা পাবো। আর অনুষ্ঠান দেখতে থাকুন, এরপরে তো রাত 12টায় কি শাড়ি দেখাবে? রাত 12টায় আজকে আছে, আমরা কটনের মধ্যেই থাকবো, কটনেই থাকছো, আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। অনেক ধন্যবাদ সুমনকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। আনন্দ সংবাদ, এক্সক্লুসিভ বেনারসি সিল্ক, তাঁত ও বিভিন্ন ডিজাইনের হ্যান্ডলুম শাড়ি, বিপুল সম্ভার নিয়ে আবরণের মেগা এক্সিবিশন কাম সেল আগামী 29-30 জুলাই 2022, স্থান নারী সেবা সংঘ, 1/1-2A গড়িয়াহাট রোড, যোধপুর পার্ক, কলকাতা 68, সময় সকাল 10টা থেকে, থাকছে এক্সক্লুসিভ অফার। বিশদ জানতে যোগাযোগ করুন 8336087396, এছাড়া হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9051217795। আপনারা সবাই আমন্ত্রিত, আবরণ, রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিয়ে।